একটা এমপি সিট জিততে পারলো না, কংগ্রেসের তার আগে গড় ছিল। কংগ্রেস কোথায়? একজন ল্যাংড়া একজন অন্ধ মিলে হাঁটছে, কাঁধে হাত দিয়ে রাস্তা পার হচ্ছে। আজকে সিপিএম কংগ্রেসের অবস্থা, সিপিএমের টিএমসি আজকে পুরো পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে এখানে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে। যদি গড় থাকতো, হিম্মত থাকতো, 118টা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বাকি আছে, ইলেকশন করে দিত, জানে বিজেপি জিতবে, কোনো গড় নাই, আর গড় থাকলে আমরা ভেঙে দেবো। ধন্যবাদ। ভারতীয় আতিথেয়তা, কোথাও গেলে লোক তাকে সহযোগিতা করে, আমরা না করে উপায় নেই, না তো আমি ঢুকবই। বোঝা যাবে কার বুথ কমিটি আজ কে কটা লোক দিতে পারে। ইলেকশন আসুক, তার আগে অনেকে ডায়লগ মারে। আমি অনুব্রত বলে দিচ্ছি যে এখানে বিজেপিকে চাই কিনা লোকসভায় আর এখানে প্রমাণ দিয়েছে। এই সিউড়িতে 21টা ওয়ার্ড আছে, 18টাতে আমরা লিড নিয়েছি, ওনার ওয়ার্ডে আমরা লিড নিয়েছি। দম থাকলে আগামী ইলেকশনে জিতে দেখান। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি বীরভূমে এসে, ওদের খাতা খোলাও সমস্যা করে দেবো। এই জন্য ওনারা সমস্ত জেলগুলোকে সংস্কার করছেন যাতে কষ্ট না হয়। কি হবে দেখেছেন, যারা ভুবনেশ্বর ঘুরে এসছে, একজন মন্ত্রী হতে এক বছর সেন্ট্রাল জেলে ছিলেন, তার কাছ থেকে অভিজ্ঞতা জেনে নিন কি হয়। সেই অভিজ্ঞতাটা বেশিরভাগ নেতার হবে। ফাইভ স্টারের কালচার তো ওনাদের, জঙ্গলমহলে ফাইভ স্টার হোটেল নেই উনি যেন মনে রাখেন, কারণ লোকে খেতেই পায় না, পান্তা মুড়ি খেয়ে বেঁচে থাকে। আমরা লোকের বাড়িতে ডাল ভাত আর আলু পোস্ত খেয়েছিলাম, সেটা আপনারাও দেখিয়েছেন। কারো যদি চোখের দোষ থাকে, আমার দোষ নয়, সুস্থিতে যাক। উনি যদি উন্নয়ন করতেন, তাহলে আজকে ওনাকে দৌড়ে গিয়ে খাটিয়ায় বসতে হতো না, বাঁকুড়ায় তিন দিন থাকতে হতো না। উনি কী করেছেন, লোককে ভরসা রাখুন। লোক দুবার বুঝিয়ে দিয়েছেন, পঞ্চায়েতে ওনাকে গোহারা হারিয়েছেন আর পার্লামেন্টেও হারিয়েছেন। আমার মনে হয় যে লাই লজ্জা থাকে আর মিথ্যা কথা যেন না বলেন গিয়ে জঙ্গলমহলে। আমি জঙ্গলমহলের ছেলে, আমি জানি জঙ্গলমহল কী চায়, আর তারা সেটা বারবার বুঝিয়ে দিয়েছে। পরের বার যেন গঙ্গার এপাশে কোনো সিট আশা না করেন। যে যে জেলার এসপি আর ডিএম টিএমসির অফিসে বসে জ্ঞান শোনেন, তার কাছে আপনি কী আশা করতে পারেন? বম বন্দুক তো হবেই, তারা পার্টির কর্মীর মতো, কর্মচারীর মতো ব্যবহার করছেন। টিএমসির মণ্ডল প্রেসিডেন্ট এখানে সব, আর এখানকার ওসিরা সব মণ্ডল প্রেসিডেন্ট হয়ে গেছে, আর এসপি এখানকার জেলার প্রেসিডেন্ট হয়ে গেছেন। যে এসপি আসে যদি কথা না শোনে, ছ মাসের মধ্যে তার ট্রান্সফার হয়ে যায়। কারণ কি, এখানে তামেদারি করতে হবে কিছু ভ্রষ্ট লোকের, সেটা হতে পারে না। আর এটার জন্য বীরভূমের মানুষ পরিবর্তন চাইছেন, আর সেটা বিজেপি করে দেখাবে। কারো দয়ায় বিজেপি পশ্চিমবঙ্গের রাজনীতি করছে না, মনে রাখুন আগামী দিন ওদের মাঠ লাগবে।